জায়গাটা তো ওখানে কাদায় ভরা দেখা যাচ্ছে, ছাগল আছে এখানে। গেছিলাম তো আমার পেছনে, আমি যখন ভিডিও করতেছিলাম তখন পেছনে একজন মানুষ ছিল, কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি, দেন এখন আর একটা ভিডিও। তো বেসিক্যালি একটা খালের পাড়ে আসছি, আমার পিছনে আছে একটা খাল, খাল এখানে নৌকা চলে। তো নৌকা এখন চলা হয় বিকাল টাইমে চলে, এখন আসছি, ভাবছিলাম নৌকায় চড়বো, তো নৌকায় দেখা যাচ্ছে না, হয়তো পরে চলবে, পরে চলাচল করবে, অনেক রোদ এখানে। সো অনেক ইন্টারেস্টিং প্লেস, একটা সুন্দর জায়গা। তো এখানে আসছি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাটন, হিট দ্য লাইক বাটন অ্যান্ড বেল আইকন প্রেস করতে ভুলবেন না ফর গেয়ারিং নোটিফিকেশন। সো এটাই, তো জায়গাটাও সুন্দর, তো নিরিবিলিও আছে খাল, খালের পাড়ে সুন্দর আবহাওয়াটা অনেক ভালো, ওয়েদারটা অনেক ভালো, বাতাসও হচ্ছে এখানে, খাল, খালের পানি অনেক আছে, কেউ নাই আশেপাশে, আমি আছি একলা আর কেউ নাই। তো নৌকাও চলাচল করতেছে না, হয়তো বিকেল টাইমে চলাচল করে, বিকালে হলে মানুষ আসে, মানুষজন নাই, মানুষজন কম ওই পাড়া আছে। তো এইখানে নীরব, তো জায়গাটা সুন্দর। সো লেটস গো। জায়গাটা তো ওখানে কাদায় ভরা দেখা যাচ্ছে, ছাগল আছে এখানে, এখানে খাল, এটাই। তো গাইস, বেসিক্যালি ওই জায়গাটাতে গেছিলাম, তো আমার পেছনে, আমি যখন ভিডিও করতেছিলাম তখন পেছনে একজন মানুষ ছিল, তো কিছুক্ষণ দাঁড়াইছে পেছনে, তো ওনার কাছ থেকে ওনাকে কিছু জিজ্ঞেস করছিলাম এখানে নৌকা চলে কি না এরকম, এগুলো নিয়ে কিছু বলছিলাম। তো উনি হয়তো রিয়েক্ট করছে, কিছু বলে নাই, দ্যাটস ওয়াই আর একটা প্লেসে চলে আসছি, এটাও ঠিক আছে। এখানে দূর থেকে দেখা গেছিলো কয়েকটা নৌকা আছে, কিন্তু নৌকা নাই, এটা কথা, নৌকা দেখা গেছিলো কিন্তু এখানে নৌকা নাই। পিছনে আছে খাল, খাল আছে পিছনে, ওখানে ওইদিকে নৌকা দেখা যাচ্ছে কয়েকটা, এগুলো চলে না, বাট মানুষজন বসে আছে, জায়গাটা অনেক নিরিবিলি, বাতাস হচ্ছে। তো ভাবছিলাম ওই মানুষ, ও আঙ্কেলটাকে জিজ্ঞেস করছিলাম নৌকার কথা, তুমি কিছু বলো নাই। এখানে আসছি, ওদিক থেকে দেখা গেছিলো এখানে কয়েকটা নৌকা আছে, বাট এখানে আসে দেখি এগুলা বন্ধ, মানুষজন বসে আছে, কিন্তু এখানে পিছনে খাল আছে একটা, আগে আগেরবার আসছিলাম এখানে নৌকা নৌকা চলাচল করতো, আর এটা একটা খোলা মাঠ ছিল, মাঠে ছেলেরা অনেকে ফুটবল খেলতো, বাট জবজার হয়ে যাওয়ার কারণে এখানে আর ফুটবল খেলা হয় না, বাট আকাশটা জোস মেঘাচ্ছন্ন হয়ে আছে একটু একটু, ঠিক আছে। তো জবজার হওয়ার কারণে আর কেউ ফুটবল খেলে না, খেলাধুলা করে না, আর আমি আসছি। তো কাল কাল বলে কথা, প্লেসটা অনেক জোস সুন্দর আছে, নৌকা চলাচল করলে আর সুন্দর লাগতো। এখানে কয়েকজন ছেলেকে দেখা যাচ্ছে, এখানে ওরা বসে আছে পিছনে, এটার পিছনে আরও কয়েকটা ঘর বাড়িও আছে, এটাই কথা, মানুষজন থাকে এখানে, খের গরু 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 ছাগল এগুলো আসে, গরু ছাগল পালন করে মানুষজন। তো ওখানে মানুষরা খাওয়ানোর জন্য, আকাশটাও মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে, বাট নৌকা টোকা নৌকা চলাচল করতেছে না, নৌকা চলাচল করলে আরও ভালো লাগতো। ওই জায়গাটা অনেক নিরিবি, একটু
বসি, মানুষজন আছে পেছনে আমার ওদিকে, ছেলে কতগুলা এমনি বসে আছে, আমিও বসে আছি। এখানে আর একবার আসছিলাম কিন্তু মানুষজন ছিল অনেক, মাঠও ছিল একটা বড় মাঠ, কেউ নাই। আগে মানুষরা ফুটবল খেলতো, এখান থেকে ওপারে যাওয়া হয় নৌকা নিয়ে, বাট এখন নৌকা টোকা চলতেছে না। এমনি দুই তিনটা নৌকা দেখা যাচ্ছে, ওগুলো বসানো। ও এটাই কথা, বাতাস হচ্ছে এখন হালকা হালকা, প্রথম আসছিলাম তখন ছিল রোদ, এখন বাতাস, এটাই ভালো লাগতেছে। ওখানে ছিলাম তখন মানুষ একটা থেকে জিজ্ঞেস করছিলাম, মানে নৌকা চলতেছে নাকি এরকম কিছু একটা জিজ্ঞেস করছিলাম নৌকা নিয়ে, তো কিছু বলা নাই, পিছনে দাঁড়াইছিল কতক্ষণ, দ্যাটস ওয়াই ওখানে আর ভিডিও করি নাই। তো এখানে চলে আসছি আর একটা জায়গায়, কিছু দূর হেঁটে আসছি। এটা ঠিক আছে, এটা সুন্দর আছে, মনোরম পরিবেশ, খালের পাড়ে বসে আছি আমি। তো ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে, নৌকায় চললে হয়তো আরও ভালো লাগত, নৌকা টোকা চলাচল করতেছে না, দ্যাটস ওয়াই। তো ওকা ওই পাড়ে মানুষজন এমনি দুই তিনজনে একটা ছত্তেছে, ওখানে হয়তো সরা যাবে না, মানুষ আছে দুইটা, দুইজন এমনি ওরা ঘুরতেছে এপার থেকে ওইবার, মুরব্বী ওদেরকে তো ওখানে তো যাওয়া যাবে না। তো এমনি খাল, খালের পাড়ে বসে আছি, বাতাস হচ্ছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। বাট এখানে আগে আসছিলাম তখন ফুটবল খেলছিল, মাঠও ছিল অনেক বড়, এখন কেউ নাই, ঘাস ঘাস হয়ে গেছে, দেড়শো আর কেউ খেলে না ফুটবল, এখন মানুষজনও কেউ নাই। ওই পাড়া ওই পাশে ছিল মানুষ, ওখানে যাই নাই, এখানে কেউ নাই, নিরিবিলি প্লেস, এমনি বসে আছি, ভালো লাগতেছে। তো দ্যাটস ওয়াই প্রতিদিনের মতো ভিডিও করতেছি, ইনশাল্লাহ এটাও আপলোড হয়ে যাবে, আর একটা করবো। তো যাদের ভালো লাগবে তারা কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এটাই। আর কীরকম ভিডিও চান, কীরকম ভিডিও চান এটা কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। মানুষজন আসতেছে এখানে দুই তিনজন, হয়তো ফুটবল খেলবে, ফুটবল আনতেছে ওরা, এটা দেখাই। ভাইয়া কেন নৌকায় পার থেকে ওই পার ও ফেরা যায় যে, এমনি ঘোরা যাবে না এখানে? তো ওদেরকে বললে একটা ব্যবস্থা করে দেয় ওরা। এখানে তো আগে মাঠ ছিল, এখন ফুটবল খেলা না। ও ওরা হয়তো ওই পারে যাবে। ওখানে একটা নৌকা দেখা যাচ্ছে, মানুষজন উঠতেছে, দেখি যায় কিনা, আমি যাওয়ার ট্রাই করতেছি। তো বাইরে দুইটা থেকে জিজ্ঞেস করছি, বলতেছে যাবে, তো দেখা যাক যাওয়া হয় কিনা। সো আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো গাইস উঠে বসছি নৌকার মধ্যে, ওই বাই দুটা বলছিল নৌকায় চড়া যায়, প্রথমে ভাবছিলাম চড়া হবে না, কিন্তু এখন উঠছি এবার থেকে, এবার কিছুটা ঘুরতেছি, নৌকা ভ্রমণটা জোস। তো নিচে পানি আছে, পানির যে ওয়াটার হয়তো কম ওই পার, ওখান থেকে আসছি এখানে। তো আমার সাথে আছে মামা, নৌকা চালাচ্ছে, এই মানুষজন ছিল কয়েকজন, ওরা এই পার থেকে ওই পারে এসে নেমে গেছে, তো আমি এখানে এসে আবার ওই পারে চলে যাচ্ছি, কিছুটা ভ্রমণ জোস, ভিউটা অসাধারণ। তো কেমন লাগছে আপনাদের ভিডিও কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। কেন দেখা যাচ্ছে পানি স্রোত কম, তো এই এখানে আগে আসছিলাম তখন মানুষজন মাছ ধরত, এখন মাছ ধরতেছে না, জানি না। তো নৌকাও দেখা যাচ্ছে না, নৌকা পাইছি শুধু এখানে একটা, ওই পাশে আর একটা আর নাই। নৌকার ফিলটা অসাধারণ, মানুষজনও নাই, একা একলা, সেই খানিকটা বাতাস হইলে আরও ভালো লাগতো, বাট বাতাস একটু কম, কিন্তু ভ্রমণটা অসাধারণ, এটাই কথা। Oh.
নৌকার ভ্রমণটা অসাধারণ ছিল। এবার থেকে ওই পারে গেছি আর আসছি, অসাধারণ ছিল ভিউটা। তো আশা করি আপনাদের ভালো লাগছে, এটাই কথা। তো এখন চলে যাব, আজকের ভিডিওটা এটুকুই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা এখানে সাবস্ক্রাইব করেন নাই, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাট ফার্স্ট, দেন লাইক দিয়েন, দেন কাইন্ডলি শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম।